হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন ড্যাফোডিল গার্ডেন্স। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাগানের অত্যন্ত সুন্দর একটি গাছ, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম বনসাই। তো অ্যাডেনিয়াম বনসাই সম্বন্ধে বলি, অ্যাডেনিয়াম বনসাই এত সুন্দর একটি বনসাই, মানে বনসাই দেখুন সারা পৃথিবী জুড়ে কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে। যে কোনো গাছের বনসাই হতে পারে, যে কোনো ফুল ফল যে কোনো গাছের বনসাই হতে পারে, যে কোনো বড় গাছকে আপনি ডাল কাটাই ছাটাই করে ছোট্ট একটা সুন্দর শেপ দিয়ে বনসাই তৈরি করতেই পারেন। কিন্তু অ্যাডেনিয়াম বনসাইয়ের কিন্তু জুড়িমেলা ভার, অ্যাডেনিয়াম বনসাইয়ের সঙ্গে অন্য কোনো বনসাইয়ের কিন্তু তুলনাই হয় না। অ্যাডেনিয়াম বনসাই দেখুন, এই যে বনসাই কনসেপ্টটা এসেছে জাপান থেকে এবং সেটা সারা বিশ্ব জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে এই যে বনসাই প্রসেসটা। তো ভিউয়ার্স, আমরা যতগুলোই বনসাই গাছ দেখি না কেন, সব থেকে অ্যাডেনিয়াম বনসাইয়ের যে লুকটা অপূর্ব, সেই লুক দারুণ দেখতে এবং ফুলও খুব সুন্দর হয়। দেখুন অ্যাডেনিয়াম বনসাই প্রচুর প্রচুর ফুল এসেছিল আমার প্রতিটা গাছেই এবং ফুলগুলো শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে কুড়ি এসেছে এবং সেগুলো কিন্তু যথারীতি ফুল দিচ্ছে, প্রচুর পরিমাণে গাছ ভর্তি হয়ে কিন্তু ফুল। দেখুন কুড়ি কী পরিমাণে কুড়ি এসেছে, প্রচণ্ড পরিমাণে কুড়ি এসেছে এবং এই যে ফুল দেখুন গাছ ভর্তি হয়ে কিন্তু ফুল ফুটে আছে। তো ভিউয়ার্স, এই যে অ্যাডেনিয়াম বনসাই, এই বনসাই তৈরি অতি সহজেই আপনারা করতে পারেন, কারণ এই বনসাই গাছের পেছনে মানে খুব যে মানে প্রচুর পরিশ্রম আছে সেটা কিন্তু নয়, কারণ এটার সয়েল মিডিয়া আমরা তৈরি করব, আমি যেমনভাবে আর কি তৈরি করি, আমি অন্যান্য গাছেও যেরকম আর কি গার্ডেন সয়েলটা ইউজ করি সেটাই কিন্তু আমি একইভাবেই কিন্তু গার্ডেন সয়েলটা আমি বা সয়েল মিডিয়াটা কিন্তু প্রত্যেকটা গাছের একই রকমভাবে তৈরি করি। তো আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে জল নিষ্কাশনের ব্যবস্থাটা খুব সুন্দর হতে হবে এবং যথারীতি আমরা গাছটা বসাবো। এবং এই যে এই গাছটা মার্চ মাস থেকে আর কি ফুল দেওয়া শুরু করে এবং আপ টু নভেম্বর পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়, তারপরে এই যে প্রচণ্ড শীতে তখন কিন্তু ফুল দেওয়াটা সে বন্ধ রাখে, অর্থাৎ তখন হচ্ছে অ্যাডেনিয়াম বনসাইয়ের একটু রেস্টের সময়। তো এটার এই যে কর্ডেক্সটা দেখুন, এই যে বনসাইয়ের যে আসল রূপটা সেটা কিন্তু এই কর্ডেক্সটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি অতি সহজেই। কর্ডেক্সটাই খুব সুন্দর দেখতে হয় এবং জল ধারণ করা ক্ষমতা অ্যাডেনিয়াম বনসাইয়ের কিন্তু বহু গুণ বেশি। এটাকে ডেজার্ট রোজও কিন্তু বলা হয়ে থাকে, অর্থাৎ মরুভূমির গোলাপ। তো দেখুন মরুভূমির গোলাপ বলা হয় এই কারণেই যে এটা গোলাপের মতো শেপটা এবং গোলাপের মতো সুন্দর এবং এটা মরুভূমির যত্রতত্র আর কি যেখান সেখানেই কিন্তু এই গাছটা হতে পারে। আর আমরা কিন্তু সেটাকে কিন্তু তুলে নিয়ে এসে অতি যত্নে আদর করে কিন্তু আমরা স্থান দিয়েছি আমাদের ছাদ বাগানে। তো দেখুন এই যে অ্যাডেনিয়াম বনসাই, এটা সত্যি অপূর্ব, এটা ভীষণ লো মেনটেন্যান্সে হয় এবং এটা জল খুব কম দরকার হয়, যেহেতু বললাম এই যে কর্ডেক্সটায় জল ধারণ ক্ষমতা খুব বেশি থাকে, যার জন্য কিন্তু একদিন ছাড়া ছাড়া আমরা জল দিতেই পারি এবং শীতের সময় আমরা এক সপ্তাহ যদি একদিন দিই সেটাও কিন্তু যথেষ্ট। তো এই যে প্রচুর পরিমাণে ফুল দেয়, ফুল শুধু শুধু দেবে আর আমরা তাকে খাবার দেবো না সেটা তো হয় না, তো আমাদের খাবারও দিতে লাগবে, আমরা সপ্তাহে অন্তত একদিন করে খাবার দেব যে যেরকম আর কি পছন্দ করে কেউ। আমি যেমন অর্গ্যানিকভাবে নিজে তৈরি করি মিক্স খাবারটা, মানে বিশেষ করে আমার মেন খাবার হচ্ছে কিচেন কম্পোস্টের তরল সার এবং কিচেন কম্পোস্টের যে ড্রাই সারটা এবং হচ্ছে সরিষার খোল ভিজিয়ে পাতলা করে সেই জলটা দেওয়া। তো ভিউয়ার্স, আপনারা যারা রাসায়নিক সার পছন্দ করেন তারা অবশ্যই রাসায়নিক সার ইউজ করতে পারেন। তবে এটার বলবো যে ফাঙ্গিসাইড প্রসঙ্গে, কারণ এটার পোকামাকড় আমি কিন্তু অন্তত দেখি না, কোনোদিন আমার হয়নি, আপনারা দেখুন আমার গাছের পাতাগুলো মানে মিলিবাগ বা কোনো পোকামাকড়ের আক্রমণ কিন্তু দেখতে পাওয়া যায় না।
তো যদি ভিউয়ার্স আপনাদের কারো ধরনের কোনো মিলিবাগ বা পোকামাকড়ের আক্রমণ হয় বা উপদ্রব হয় তাহলে আপনারা খুব ইজিলি কিন্তু যারা নিম তেল ইউজ করবেন তারা নিম তেল ইউজ করবেন, এবং যারা কিন্তু কীটনাশক কোনো ইউজ করতে পারেন, যারা রাসায়নিক সার পছন্দ করেন। তো ভিউয়ার্স, এই যে অ্যাডেনিয়াম বনসাই, এটা সত্যি অপূর্ব, এবং এটার হচ্ছে প্রচুর প্রচুর কালার আছে, প্রচুর কালার আমরা দেখতে পাই অ্যাডেনিয়াম বনসাইয়ের। এবং এটা সিঙ্গেল এবং ডাবল পেটাল, এটা দু ধরনের কিন্তু এই বনসাই হয়ে থাকে। তো দেখুন, এটার কাটিং প্রসঙ্গে বলবো, কাটিংটাও খুব ইজিলি কিন্তু হয়। এখনও যেটা আমার হয়নি, মানে যেহেতু ফুল দিচ্ছে এর পরে দেখা যাবে, কিছুটা একটা স্টিকের মতো লম্বা, এই যে এই ডালের বা এই যে ফুল দিচ্ছে সেখানকার আর কি গোড়া থেকে, কিন্তু লম্বা এক ফুট অবধিও আর কি লম্বা স্টিকের মতো হয় আর কি সাধারণত। এবং সেটা লক্ষ্য রাখতে হবে, সেটা কিছুদিন পর সেটা ফেটে যায়, এবং সেটাকে কিন্তু আমরা সংরক্ষণ করব, সেটা কিন্তু সংরক্ষণ করব, এবং সেটার ভেতরে কিন্তু বীজ থাকে। তো আমরা বীজগুলো অনায়াসেই কিন্তু আমরা অন্য পাত্রে বা কন্টেনারে আমরা সেই বীজ থেকে কিন্তু আমরা চারা কিন্তু আমরা অতি সহজেই তৈরি করতে পারি। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কাটিং, এই যে ডাল কাটিং। এবার এখন যেহেতু গাছে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, তো ভিউয়ার্স এই যে এখন কিন্তু আমরা কাটিং কিন্তু করব না, কারণ এখন যেহেতু প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, এ সময় আমরা কাটিং কিন্তু কিছুতেই করব না। আমরা কাটিংটা করব যখন প্রচণ্ড শীতের সময়, যেমন ডিসেম্বর জানুয়ারি এই সময় অ্যাডেনিয়াম ফুল দেওয়া বন্ধ করে দেয়, তখন তাদের রেস্টের সময় থাকে, তখন কিন্তু আমরা কাটিংটা কিন্তু ইজিলি আমরা করতে পারব। এবং দেখুন, আমরা যত কাটিংটা করব তত কিন্তু গাছটার শেপটা ভালো থাকবে, গাছটা লম্বা হতে পারবে না অতিরিক্ত, এবং অতিরিক্ত লম্বা যখন হতে পারবে না তখন পাশ থেকে নিশ্চয়ই ডাল ছাড়বে এবং একটু বুশি হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে, এবং হচ্ছে গাছটার শেপ অ্যান্ড সাইজ খুব ভালো থাকবে। তো এই ছিল ভিউয়ার্স আমার আপনাদের সঙ্গে আমার বাগানের অ্যাডেনিয়াম বনসাই নিয়ে শেয়ার করার। দেখুন, আমার প্রত্যেকটা অ্যাডেনিয়ামের লুক কিন্তু খুব সুন্দর এবং প্রচুর পরিমাণে ফুল হয়। এর আগে আমার অনেক অনেক ভিডিও দেওয়া আছে অ্যাডেনিয়াম বনসাই সম্বন্ধে। তো এটাই ছিল আপনাদের সঙ্গে আমার মূলত শেয়ার করার। আপনারা নিশ্চয়ই, যদি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আপনারাও কিন্তু আপনাদের বাগানে অ্যাডেনিয়াম নিয়ে এসে বসাবেন, ফুলে ফুলে ভরে থাকবে আপনাদের বাগান, বাগান হয়ে উঠবে আপনার অতি সুন্দর আকর্ষণীয়। এই ছিল ভিউয়ার্স আপনাদের সঙ্গে শেয়ার করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।